সোশ্যাল মিডিয়া খুললে প্রায় একটা প্রশ্ন আমাদের সবার চোখের সামনে আসে সেটা হলো নারী কিসে আটকায় আসলে নারী কিসে এই প্রশ্নের উত্তর দেওয়া সত্যি অনেক অনেকে বলবে নারী ভালোবাসায় আটকায় অনেকে বলবে নারী সন্তানের মায়ায় আটকায় অনেকে আবার বলবে নারী যত্নে আটকায় ইত্যাদি নানান কথা আসল কথা কি জানেন তো যে কোনো একজন বা দুজন নারীকে দেখে আমরা কখনো সেরকম কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারি না কেন পারি না তার পাঁচটি মূল কারণ হচ্ছে একজন নারী যদি সত্যি শুধুমাত্র ভালোবাসায় আটকাত তাহলে কি এমন কোনো গল্প কখনো শোনা যেত যেখানে একজন মেয়ে তার ভরা পরিবার রেখে ভালোবাসার মানুষটিকে রেখে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে যাচ্ছে একজন নারী সে সরকারি পরীক্ষা পাশ করে এস হবার পর নিজের স্বামীকে ছেড়ে দিচ্ছে এমন ঘটনা কি নারী যদি সন্তানের মায়ায় আটকাত তাহলে কি একজন মা তার ষোলো মাসের ছোট্ট শিশুটিকে ঘরে একা রেখে বয়ফ্রেন্ডের সাথে দশ দিনের ছুটি কাটাতে চলে যেতে পারতো কিংবা একজন মা তার স্বামীর সাথে সম্পর্ক ভালো নেই বলে তার চার বছরের ছেলে সন্তানটিকে নিজে হাতে শেষ করে ফেলতে পারত কি ব্যাপারটা একটু ভেবে দেখবেন নাম্বার তিন নারী যদি যত্নেই আটকাত তাহলে সরকারি চাকরিরত ছেলেকে পেয়ে নিজের বহুদিনের বেকার প্রেমিকের হাতটা মাঝপথে ছেড়ে দিতে পারত কি কখনো পারত না নাম্বার চার নারী যদি সম্মানে আটকাত তাহলে এমন নারীদের কখনো দেখতে পেতেন যারা শুধুমাত্র টাকার জন্য প্রায় খুলে বসে আছে। একেবারে সস্তা করে দিচ্ছে নাম্বার পাঁচ নারী যদি শুধু কোনো সচ্চরিত্রবান পুরুষের কাছে আটকাত তাহলে কি কোনো নারীকে আরেক নারীর সংসার ভাঙার জন্য দায়ী হতে হতো কিংবা বাড়িতে স্বামী থাকা সত্ত্বেও প্রমোশনের জন্য বসের সাথে বাইরে করার গল্প শোনা যেত যেত না তো না যে কারণগুলো এত সময় বললাম সেটা অবশ্যই সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় এমন অনেক নারী আছেন যারা নিজের ভালোবাসার জন্য নিজের পরিবারের বিরুদ্ধেও চলে যেতে পারেন কিংবা শুধুমাত্র নিজের সন্তানের মুখ যেয়ে অনেক কিছু হেসে হেসে ত্যাগ করতে পারেন বা যারা বারো মাসে তেরো পার্বণ নিয়ে ব্যস্ত থাকেন শুধুমাত্র নিজের পরিবারের নিজের স্বামী সন্তানের মঙ্গল কামনায় তাই কোনো কিছুই হলফ করে কখনোই বলা যায় না আসলে মানসিকতা সবার সমান হয় না তাই নারী কিসে আটকায় সেই কথাটার উত্তর সহজেই দেওয়া সম্ভব নয় এটা একটা গভীর প্রশ্ন এবং তার উত্তর অনন্ত আমার কথাগুলোর সাথে একমত কিনা জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ